এই বোঝার কথা বললাম, তাহলে মানসিক বোঝা, যেই বোঝার কারণে আল্লাহ আমার এতদিন চলে গেছে, যে বোঝাতে অশান্তিতে ছিল, আল্লাহ অশান্তি দূর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অথবা ছোট মানুষ, বড় মানুষ, যে যত বড় মানুষ হয়, বড় যে যত নেক হয়, সে তত ছোট ভুল ভ্রান্তিকে অনেক বড় গুনাহ মনে করে, এটাও মনে রাখবেন। পক্ষান্তরে যে যত বড় মোনাফিক হবে, যার মধ্যে যত কপটতা থাকবে, তত সে গুনাহকে পাপকে হালকা মনে করবে। এই মর্মে একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিন যখন কোনো আজনা বা জামবান কোনো গুনাহ করে, তখন তাকে এত ভয় হয়, এত ভয় হয় যে মনে হচ্ছে যে সে এমন জায়গায় আছে যেখানে পাহাড় ঝুলন্ত তার মাথার উপর পড়তে যাচ্ছে। সামান্য একটা গুনাহ করেছে, হয়তো সগিরেই হইতে পারে, তাতে এত তার অনুভূতি হয়েছে, সূক্ষ্ম অনুভূতি, যে আল্লাহ কি করলাম, আমার দ্বারা এই অপরাধ হয়ে গেল, মনে হচ্ছে যে ধ্বংস হয়ে যায়, এক্ষুনি আল্লাহর আজাব গজব নেমে যেতে পারে, ঠিক না? আর মুনাফিকের চরিত্র, দুর্বল ইমান লোকের লক্ষণ হচ্ছে যে গুনাহ করলে তার উদাহরণ হচ্ছে নাকের ডগায় মাছি বসার মতো। নাখের কাছে মাছির বদসহ হচ্ছে আপনার শরীরে অন্য জায়গায় বসতে যাবে না, যেখানে গন্ধ পাবে সেখানে বসবে, নাকে এখানে এসে বসতে ডিস্টার্ব করে না তো। নাকে যখন মাছি বসে তখন কি করেন, লড়াই যুদ্ধ শুরু করেন, হ্যাঁ কি করেন, বসে আছেন আবার কাজকর্ম করছেন, এই করছেন। তো যারা মোনাফিক চরিত্র দুর্বল ইমানের, তারা হাজার হাজার পাপ করে যাচ্ছে, কাবিরা গুনাহ করে যাচ্ছে, ওর কোনো ফ্যাক্টর না, মাছি তাড়ানোর মতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় ব্যক্তিত্ব, সবচেয়ে বড় নেক বান্দা আল্লাহর, আতকালিল্লাহ। সুতরাং ছোট ছোট ত্রুটি অথবা অতীতে যে আমার এই সময়গুলি নষ্ট হয়ে গেছে, আমি তেমন ইবাদত বন্দি করতে পারিনি, মাত্র কত বছর পেলেন, মাত্র 40 বছর থেকে নিয়ে 23টা বছর পেলেন, 13 বছর মক্কায় আর তারপরে 10 বছর মদিনায়, 23টা বছর চিন্তা করেন। তো এই যে মনটা খারাপ হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই বোঝা নামিয়ে দিয়েছেন, যেই বোঝা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমরকে ভেঙে ফেলছিল।